হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো তা হচ্ছে মাইক্রোটিকের যে ওয়েলকাম স্ক্রিনটা আছে, সেখানে হচ্ছে আপনি যদি চান যে আপনি আপনার প্রতিষ্ঠানের কোনো একটা নিউজ বা আপডেট দিতে চান, তাহলে আপনি সেখানে সেটা কিভাবে সেট করবেন, রাইট? তো আমরা প্রথমেই মাইক্রোটিকে লগ ইন করছি। দেন আপনি যখন নিউ টার্মিনাল ওপেন করছেন, এখানে কিন্তু এই ইনফরমেশনগুলো শো করছে, রাইট? এখান থেকে আমরা মাইক্রোটিকে কিন্তু লগ ইন করতে পারি, রাইট? টার্মিনাল ওপেন করলে তো এখন আপনি চাচ্ছেন যে এই স্ক্রিনটা আসলেই যেন আমরা কি করি, আমাদের কোম্পানির কোনো একটা আপডেট যেন এটা শো করে। তাহলে আমাদের যে ওয়েলকাম ব্যানার রয়েছে বা লগ ইন ব্যানার বলি আমরা, তো সেখানে হচ্ছে কিভাবে আপনি আপনার কোম্পানির আপডেট আপনি দিতে পারেন। তো লাইক দ্যাট আমি এখানে যাচ্ছি সিস্টেম, সিস্টেম থেকে আপনি চলে যাবেন হচ্ছে নোট, দেন এই নোটটাকে আপনি এডিট করবেন। এখানে আপনি টাইপ করতে পারেন, অর্থাৎ আপনি যে বিষয়টা দিতে চাচ্ছেন। লাইক আমি যদি বলি যে ওয়েলকাম টু টিসফট আইটি, রাইট? দেন আমি চাচ্ছি এটাকে সেভ করব। দেখেন এখানে সেভ করার জন্য বলা হচ্ছে সি জিরো, মানে কন্ট্রোল, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করবেন আর ও প্রেস করবেন। হ্যাঁ, আমি কন্ট্রোল প্লাস ও দিচ্ছি। এখন আমি যদি এখান থেকে বের হয়ে যাই, এবং আমি নিউ টার্মিনাল ওপেন করি, আপনারা দেখতে পারবেন এখন এই একটা মেসেজ আমাকে দিচ্ছে, দেখেন যে ওয়েলকাম টু টিসফট আইটি, রাইট? আপনি চাইলে এই ফোন সাইজ আপনি বড় করতে পারেন, এখানে কোম্পানির লোগো দিতে পারেন। সো আমরা আজকে দেখে নিলাম কীভাবে লগ ইন ব্যানারটা, আমরা ব্যানারে যদি কোনো একটা আমাদের কোম্পানির ইনফরমেশান দিতে চাই, সেটা কীভাবে আমরা সেট করতে পারি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।